কথা বলতে। আমি 14 দিন ধর্ণা করেছিলাম, সিঙ্গুরে আসেনি। কিন্তু আমরা প্রথম দিন থেকেই চেষ্টা করে যাচ্ছি, ওই ট্রাই আওয়ার বেস্ট। এরপরে আশা করি জনগণ আমাকে ক্ষমা করবেন আমার এই কটি কথা বলার জন্য। আমাদের নামে আমাকে অনেক অসম্মান করা হয়েছে, আমাদের সরকারকে, মামাটি মানুষের সরকারকে অনেক অসম্মান করা হয়েছে, অনেক অপমান করা হয়েছে, সোশ্যাল নেটওয়ার্কে অনেক ভুল বোঝাবুঝি হয়েছে, অনেক কুৎসা অপপ্রচার হয়েছে, যারা সাধারণ মানুষ জানতেন না যে এর মধ্যে একটা কালার আছে। মানুষ এসেছিলেন বিচার চাইতে তিলোত্তমার, কিন্তু আশা করি মানুষ বুঝতে পারছেন ওরা বিচার চায় না, ওরা চায় চেয়ে। আমি মানুষের স্বার্থে এমনকি নিজে পদত্যাগ করতেও রাজি আছি, আমার মুখ্যমন্ত্রী পদ চাই না, কিন্তু আমি চাই মানুষ বিচার পাক, তিলোত্তমার বিচার পাক, আর সাধারণ মানুষ চিকিৎসা পাক। আর তা না হলে কিন্তু আপনাদেরও যেমন আন্দোলন আছে, পরিবারগুলো যদি আমাদের কাছে কৈফিয়ত চাই, আমাদেরও তো কৈফিয়ত দিতে হবে, আমরা তার জন্য তৈরি থাকবো। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।